তুরস্কের প্রেসিডেন্ট জনাব রজব তাইয়েব এরদোগান উনি আজকেই ঘোষণা দিয়েছেন যে আগামী 14 মে সে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তো দীর্ঘদিন থেকেই এটা একটি আলোচিত বিষয় ছিল আন্তর্জাতিক অঙ্গনে যে আগামী নির্বাচনে তুরস্কের আগামী নির্বাচনে এরদোগান ক্ষমতায় আসতে পারবেন কিনা, বা আসলে তার কী ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে। তো আপনি কি মনে করছেন কী ধরনের চ্যালেঞ্জ এরদোগানকে ফেস করা লাগতে পারে? আসলে আজকে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট ঘোষণা করছেন 14 মে নির্বাচন হবে। এটা নির্ধারিত যে নির্বাচনের সময়সূচি তার এক মাস আগে। আসলে তুরস্কের নির্বাচনটা শুধু ওই রাষ্ট্রে অথবা মধ্যপ্রাচ্যে না, পুরো বিশ্বব্যাপী কিন্তু আলোচনা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এরদোগান এই নির্বাচনে কি করবেন। এরদোগান কিন্তু একজন ক্যারিসমেটিক তুর্কি নেতা, এবং ওনাকে বলতে পারেন যে তুর্কি জাতীয়তাবাদী নেতা বলা যাবে। রক্ষণশীল দল ওনার একে পার্টি। তো এখন ওনার জনপ্রিয়তার যে বিষয়টা, যেমন গত 2018 সালের যে নির্বাচনটা, এই নির্বাচন উনি সম্ভবত 52.6% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। আপনি জানেন এই নির্বাচন কিন্তু দুইটা একসাথে হবে, পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট নির্বাচন। এখানে পার্লামেন্টারি সিস্টেম থেকে যখন প্রেসিডেন্সিয়াল সিস্টেম করা হয়, মানে এক্সিকিউটিভ প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা, তখন কিন্তু এটা করা হয় প্রতি 5 বছর পর পর নির্বাচন একসাথে হবে, পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট নির্বাচন। আর তুরস্কের সংবিধান অনুযায়ী ওখানে কিন্তু যদি 50% বেশি কেউ ভোট না পান, তিনি কিন্তু প্রেসিডেন্ট হতে পারেন না। যদি এইরকম হয়, 50% কম পেয়েছেন কিন্তু সবচেয়ে বেশি ভোট পেয়েছেন, তাহলে ওনাকে রান অফে, মানে সর্বাধিক ভোটপ্রাপ্ত দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা নির্বাচন হয়। গতবারও কিন্তু দ্বিতীয় দফা নির্বাচনে উনি জয়ী হয়েছিলেন। যদিও এর আগে যে প্রেসিডেন্ট সিস্টেম পরিবর্তনেরও একটা গণভোট হয়েছিল, ওখানেও 51%-এর বেশি ভোট পেয়ে উনি ওনার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছিল, মানে এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ব্যবস্থাটা চালু হয়। এখন কি করবেন সেটা একটা বড় প্রশ্ন। তুরস্কের গত 5 বছরে কিন্তু দৃশ্যমান অনেকগুলো অগ্রগতি আছে। এর মধ্যে একটা অগ্রগতি আপনি বলতে পারেন যে আসলে প্রতিরক্ষা শিল্পের ক্ষেত্রে তুরস্ক অসাধারণ কিছু অগ্রগতি অর্জন করেছে। তুরস্কের যে ড্রোন, তুরস্কের যে প্রতিরক্ষার আরও অন্যান্য ক্ষেত্রে যে অর্জনগুলো, এগুলো অনেকটা যুদ্ধের ময়দানে পরীক্ষিত একটা বিষয় হয়ে গেছে। আপনি জানেন কারাবাগ যুদ্ধে, লিবিয়া যুদ্ধে, সর্বশেষ ইউক্রেন যুদ্ধে তুরস্কের যে সমরাস্ত্র এবং ড্রোন, এগুলো কিন্তু অনেকটা মোড পরিবর্তন করে দেওয়ার মতো অগ্রগতি অর্জন করেছে, বিশ্বাসযোগ্যতা পেয়েছে। আর তুরস্কের যে প্রতিরক্ষা শিল্পের যে উন্নয়ন, আরও যেসব পাইপলাইনে আছে, যেমন ড্রোন আছে, তারপর সাবমেরিন আছে, তারপর যুদ্ধ বিমান আছে, এই ক্ষেত্রে কিন্তু অগ্রগতি উল্লেখযোগ্য। হতো যে কোনো সময় বৈশ্বিক, ধরেন যারা প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের যেসব শীর্ষ দেশগুলো আছে, এর মধ্যে হয়তো তুরস্ক একটা হয়ে যেতে পারে। দ্বিতীয় অর্জনটা হচ্ছে তাদের এই যে করোনার পরে ইউক্রেন যুদ্ধ, দুটি বড় বিপর্যয় বৈশ্বিক অর্থনীতির উপরে। এই দুই বিপর্যয়ের মধ্যে তুরস্কের অর্থনীতিতে এটার প্রভাব পড়ে না এটা বলবো না, কারণ লিরার দামটা অনেক অবমূল্যায়ন অনেক বেশি হয়েছে, ইনফ্লেশনও প্রচুর ঘটেছে। কিন্তু এর মধ্যে তুরস্ক ব্যাপক রপ্তানি আয় করেছে এবং কর্মসংস্থান হয়েছে প্রচুর, সব মিলিয়ে ইনফ্লেশনও হয়েছে, আবার কিন্তু ইনকামও বেড়েছে। তো এগুলো কিন্তু উল্লেখযোগ্য অগ্রগতি। তারপরে তাদের আরেকটা বড় সংকট যেটা ছিল, সেটা হচ্ছে, ছিল মানে এখনও আছে, সিরীয় শরণার্থী, প্রায় 40 লক্ষ শরণার্থীকে কিন্তু তারা স্থান দিয়েছে। তো স্বাভাবিকভাবে দীর্ঘদিন ধরে যখন অন্য এক দেশে শরণার্থীরা থাকে, স্থানীয়দের মধ্যে তার কিন্তু নেতিবাচক প্রভাব পড়ে। এটাও এরদোগানের সামনে একটা চ্যালেঞ্জ, বিশেষ করে ইস্তাম্বুল এলাকায় প্রচুর সিরীয় শরণার্থী আছে, তাদেরকে সিরিয়ায় আবার ফেরত পাঠানো, এটা নিয়েও সম্ভবত এরদোগান রাশিয়া, ইরান এবং সিরিয়ার মধ্যকার চতুর্পক্ষীয় একটা নেপথ্য আলোচনা মনে হয় তাদের মধ্যে হচ্ছে। যদি এক্ষেত্রে অগ্রগতি অর্জন করতে পারে তাহলে হয়তো ভালো করতে পারেন। তবে আশঙ্কার বিভিন্ন দিকও আছে। এক নম্বর দিক হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন নির্বাচনের সময় স্পষ্টভাবে বলেছেন উনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এরদোগানকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবেন, এবং সেই প্রচেষ্টা থেকে উনি সরে এসেছেন প্রেসিডেন্ট হওয়ার পরে, তার কোনো লক্ষণ দেখা যায়নি। দ্বিতীয়ত হচ্ছে কি, এরদোগানের MSP তার মিত্র সংগঠন, এই দুটো সংগঠন ছাড়া বাকি উল্লেখযোগ্য সকল সংগঠন, বিশেষ করে 6টা সংগঠন মিলে একটা জোট তৈরি করা হয়েছে।
এবং এই জোট একক প্রার্থী দেওয়ার একটা সম্ভাবনা আছে, যদিও প্রার্থী কে হবেন এটার ব্যাপারে এখনো কিন্তু ঐকমত্য হয়নি। যদি একক প্রার্থী দিয়ে থাকেন তাহলে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে। এরদোগানের এমনি ফর্মাল যেসব জনমত জরিপগুলো আমরা দেখতে পাই, একই পার্টি অথবা এরদোগান জনমত জরিপে কিন্তু বেশ ভালো ব্যবধানে অগ্রসর আছেন, কিন্তু এটা কোনোভাবেই 50% না এবং তার চেয়ে অনেক কম। এটা গত নির্বাচনকালীন যে জনমত জরিপ ছিল তার চেয়েতে বেশ পিছনে, ফলে এই জিনিসগুলো নেতিবাচক দিক আছে। আরেকটা হচ্ছে 2002 সালে যখন একে পার্টি ক্ষমতায় আসে, তার আগে তুরস্কের যে পরিস্থিতিটা ছিল, যে অর্থনৈতিক দুর্দশা ছিল, এবং তখনকার পর থেকে এই যে গত 21 বছরের যে অগ্রগতি, এটা তুরস্কের জনগণের একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু দেখেনি। বলতে পারেন যে তরুণ ভোটার যারা আছে তারা, আগের যুগ যারা দেখেনি তারা কিন্তু বলতে পারবে না একে পার্টির সময় কী উন্নয়নটা হয়ে গেছে। বৈশ্বিকভাবে এর মধ্যে কিন্তু বিভিন্ন প্রচার প্রপাগান্ডা শুরু হয়ে গেছে, ফলে এইসব চ্যালেঞ্জ কিন্তু আছেই। এর মধ্যে উনি যেটা করেছেন এরদোগানের একটা কৃতিত্ব বলতে হবে, শত্রুতা যেটা আছে, বৈরিতা যেটা আছে আশপাশের প্রতিবেশী আরব দেশগুলোর সাথে, এটাকে অনেকখানি কমিয়ে আনতে পেরেছেন। সব কিছু মিলিয়ে আসলে মে মাস, আরও তো 3-4 মাস আছে, এই 4 মাসের ব্যবধানে উনি কতটুকু এই জিনিসগুলো কাটাতে পারেন তার উপরে নির্ভর করবো ওনার সাফল্য। তবে তুরস্কের জনগণের একটা উল্লেখযোগ্য অংশ মনে করেন যে দেশটার অখণ্ডতা এবং অগ্রগতির জন্য এরদোগানের বিকল্প এখনো পর্যন্ত তাদের সামনে আসেনি।